কোনো সেকেন্ড অপশন ছিল না বলো। এই গাড়ি যখন আমরা নিতে গেছিলাম ফ্রেন্ডস, আমরা ডিসাইড করে গেছিলাম আমরা কি গাড়ি নিতে যাব, কোন কালার নিতে যাব। আর আমাদের এই গাড়ি ভীষণ লক্ষ্মী, আমাদের বাড়িতে আসার পর থেকে তারপর সব ভালো ভালোই হয়েছে, তাই না বলো? অনেকে মানা করেছিল যে ঘরের আগে গাড়ি নিতে নেই, কারণ হচ্ছে টাকাটাও ম্যাটার করে, আগে ঘর নিতে হয়। একদম অনেক দূরে দূরে, আরো এতটাই শুরুতে এরকম ছিল আনাড়ি কি তিন চারবার ড্রাইভিং শিখেছে, তাই না বলো? কিন্তু তাও গাড়ি কিন্তু প্রচুর সাথ দিয়েছে, ওরকম ভাবে কোনো অসুবিধায় পড়িনি আমরা কেনার পর থেকে। তাই যে পুজো করে ফেললাম, বাবা তুমি এরকমই আমাদের সাথে থেকো, আমাদেরকে ঘুরিও, ভালো থেকো, চলো। আচ্ছা চোখ বন্ধ করছো। তোমরা সবাই আইস ক্লোজ করো, সবাই আইস ক্লোজ করো, একতালে বলে যাচ্ছে। আমি বললাম বেটা চলো ঘরে গিয়ে করছি, রাস্তায় ধাক্কা খেয়ে যাবো। দি মেয়ে শোনে না তো, লিফটে সবার চোখ বন্ধ করা করালো ফ্রেন্ডস, আমি আর ভিডিওতে ক্যাপচার করতে পারলাম না। এরকম জানতাম তো আমি কোনো রকম করতাম, সবারটা বন্ধ করিয়ে সবাই হাত পেতে আছে, দিয়ে দিয়ে দেয়াটা দিদিভাইয়ের হাতে কিছু গেল না, মামামের হাতে এলো এইটা। তা আমি বললাম বেটা তুই যখন আমাকে শুধু দিবি, ওদের দুজনকে চোখ বন্ধ করালি কেন? চিম্পু এরকমই করে, যাই হোক আমার জন্য তো ভালোই কথা। ও সবার মধ্যে আমার মামাকে দিল, ড্যাডকে দেয়নি, দিদিকে দেয়নি, মামা দিয়ে দিল, ড্যাড বলছে পচা চক। চলো একদম সাদা মাটা করে পটল আলুর তরকারি লাগা লাগাই করবো, নিরামিষ হচ্ছে। এনেছিলাম একটা মাত্র লঙ্কা দেবো কিনা, বাট বাবার ঝালে প্রবলেম হচ্ছে তাই এটাও দিতে পারবো না। এই যে মেয়েদের খাবার বেড়ে নিয়েছি, চলো। আয় বাবা চলে আয়, দুজনেই চলে আয়, গপ গপ মুখে ভরে দেবো। একদিন বাইরে বেরোবার সময় বলেছিলাম কি বেটা ফ্রিজে না রাবড়ি রাখা আছে, খেলে পরে বার করে খেও। তো সেদিনকার পর থেকে চিম্পু মা যখনই মন হয় বার করবে, আমি রাখি ফ্রেন্ডস, কারণ না কখনো রুটিটা মানে তরকারি দিয়ে খেতে মন করছে না তো একটু নিয়ে খাওয়ার জন্য। তা সেই বলার পর থেকে কি হয় না, চিম্পু মা পুরোটা খেতে পারে না, কিন্তু ওই যে মাম বলেছে নেবে বার করবে, অর্ধেকটা খাবে আর রেখে দেবে, কখনো কখনো হয়তো দু বাইট নেবে তারপর রেখে দেবে, ঠিক ওরকমই খেয়ে নিয়ে কিচেনে গিয়ে আবার রেখে দেয়। তো ওই রাখা রাবড়িটা বসে বসে খেলাম, আর চোখটা জাস্ট লাগবো লাগবো হচ্ছিলো, বর বলছে চলো হ্যাঁ যেতে হবে।
জিনিস আমাদের তো আনার আছেই ফ্রেন্ডস, তবে আজকে তো মিস্ত্রি দাদারা আসেনি, এখন 8 দিন পর আসবে। ঘরে ওরকম কার্পেন্টারের কোনো কাজ হচ্ছে না, তবে এই যেমন পর্দাগুলো লাগিয়ে নেবো ভাবছি এই এর মাঝে, তারপরে ওই প্লাম্বিংয়ের কিছু ছিল সেগুলো কমপ্লিট করিয়ে নেবো, আমাদের যে বেসিনটা ওয়াশরুমের সেইটা লাগিয়ে নেবো, কাটিংটা করতে হবে, মানে এইরকম কাজগুলো ভাবছি 8 দিনের মধ্যে কমপ্লিট করে নেবো। তো চলো, বর গেল ওয়াশরুমে, তাই আমি একটুখানি বসলাম। আমার এই জায়গাটা খুব ভালো লাগে বসতে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। চলো যাই, বাইরে যাবো। আর দেখো আমার চোখগুলো দেখে মনে হচ্ছে না ঘুম পাচ্ছে, খুব ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমাবার উপায় নেই। কালকে গাছের ভ্যারাইটি দেখিয়েছি, আজকে পটের ভ্যারাইটি। এই তো এগুলো তো এত হান্ডি তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু এগুলো যেন স্ট্যান্ড ছাড়া ভালো লাগে না, এগুলো তোমাকে রাখলে তাহলে ব্যালকনিতে আপনি রাখতে হবে, এটা ঘরে রাখলে তো স্ট্যান্ডের সামনে রাখতে হবে। এই লোকটার গাছ কেনা শেষ হবে না ফ্রেন্ডস, আমি ঘুরে বেড়াচ্ছি এর সাথে খালি। ওই দেখো ওইটাও মানি প্ল্যান্টের একটা কালার, এত পটের মধ্যে ওর পট পছন্দ হচ্ছে না, গাছের মধ্যে গাছ পছন্দ হচ্ছে না, কিন্তু ওকে নিতে হবে। সবগুলো হ্যাঁ ওটাই বলছি, ওটাও দেখো মানি প্ল্যান্টই, তোমাকে দেখাচ্ছি। এই গোল্ডেন গুলো ভালো লাগে, ছাতা তো আছে। দেখো গ্রিন কালারটাও ভালো লাগছে, গ্রিন একে দেখো সারে ফ্রেন্টে সাইজ। এই হচ্ছে আমার ঘরের অবস্থা ফ্রেন্ডস, এখন তো এটা তো অনেকটা ঠিক হলো, আমরা এখন এই আলমিরাটা সামনের গুছাতে ব্যস্ত হয়েছি। এই যে বড় ওখানে বাবুদের বই স্টেশনারি সব ভালো করে গুছিয়ে নিয়েছে, আর এদিকেরটা পরে গুছাবো, বিকজ এদিকেরটাতে ফ্রেন্ডস ভাইয়ারা আসার পর আবার কাজ হবে, তো এদিকেরটা ওরকমভাবে গুছাবার নেই, এটা যেহেতু ফাইনাল এটা এখন গুছাচ্ছি। আর আজকের আমাদের কেনাকাটা এগুলো কালকে শেয়ার করবো, ঠিক আছে খুলে খুলে।
কি ঘর গোছানোর চোট ফ্রেন্ড, সেই 9টা থেকে লেগেছিলাম ঘর গোছাতে, 11:30 বাজে, এই জাস্ট ফ্রি হলাম, তাও কিচেনে না, একটু সামান্য কিছু বাসন আছে ছেড়ে দিলাম, পারছি না, শুয়ে পড়তে হবে। সকালে চিম্পু মায়ের স্কুল আছে, চম্পক মায়ের কালকে লিভ আছে, এক্সাম চলছে, তো কালকে ছুটি আছে বলে চম্পক মা তো যাবে না, কিন্তু চিম্পু মা তো যাবে, তো সেই কারণে উঠতে আমাকে ওই টাইমেই হবে। তা পুরো টাইমটা কেবল এই জায়গাটা গুছাতে দিলাম, এই জায়গাটা, ওই দেখো ওই কটা কাপড় না, রিজেক্টের কাপড় আরও আছে রিজেক্টের, তো ভাবলাম একসাথে হোক তারপর দিয়ে দেবো কাউকে। আর এই জায়গাটা পুরোটা খালি করলাম, কারণ এত জিনিসপত্র এখানে চেপে গেছিলো, মানে কিচেনের, কিচেনে যেহেতু ওই ওটাকে কী বলে ফ্যানটা চালিয়ে দিই, মেয়েরা ঘুমাচ্ছে, কিচেনে যেহেতু ফ্রেন্ডস ওই আমাদের মাঝখানে ব্ল্যাক যে কাঁচটা যে লাগালাম না, ব্ল্যাক গ্লাসটা ওই জায়গাটাতে, তো জিনিসগুলো সব যা ছিল সেগুলো তো নিয়ে এসে কোথাও রাখতে হবে, নিচে রাখবো না, মা লক্ষ্মী মানে খাবারের জিনিস তো পায়ের পাঠার লাগবে, তো সেই কারণে এই উপরটাতে রেখেছিলাম। আর এই উপরটা না পুরো গিজগিজ হয়েছিল, আমার আমি ইরিটেট হচ্ছিলাম, তো সকাল থেকে সময় পাচ্ছি না, বারবার বাইরে যেতে হচ্ছে, ঘরের কাজ, আজকে বিশ্বকর্মা পুজো, গাড়ি পুজো, সব কিছু মিলিয়ে ঝুলিয়ে, তো সেই কারণে আজ ভেবেই নিয়েছিলাম যে 11টা বাজুক 12টা বাজুক আমি করবো। তা সবাই মিলে গ্রুপ কল করছিল, তো গ্রুপ কলটা পিক তো করলাম, দিয়ে বললাম বৃষ্টি পড়ছে আজকে যাবো না, মানে তারপর দেখলাম বাকিরা সবাই পার্কে গিয়ে পরে কথা বলছিলো, মানে আর কি সবাই একটু রাত্রেবেলা দেখা করে একসাথে। তা আমার যেহেতু একদম পার্ক ফেসিংই আর কি, তো আমি গেলাম উঁকি মেরে চলে এলাম, কারণ আমাকে দেখতে পেলে বলবে আচ্ছা নিচে এলি না, অত অত যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস। তো যাই হোক, এইগুলো আমার গুছানো কমপ্লিট ফ্রেন্ডস। আর ওই দেখো আমার বরের নতুন, দেখতে পাচ্ছ তোমরা, এই যে এই গাছটিকে নিয়ে এসছে আজকে, ব্যাক ক্যামেরা দেখাই। আর সব সময়কার মতোই করে নেয়ও, আর করার সময় আমার ভালো লাগে না, কিন্তু তারপর ভালো লাগে, তো এখন এটা আমারও ভালো লাগছে ফ্রেন্ডস, তোমরা জানিও তোমাদের কীরকম লাগছে। আর এইখানে এই গাছটা রেখেছি আপাতত, এই গণপতিজিটা না আমার দেখতে ভীষণ কিউট লাগে, তাই এখানে বসিয়ে রেখেছি, বাট এখানকার জন্য না এটা কালকে আলাদাভাবে ডেকোরেট হবে, আমরা অর্ডার করেছি অনলাইন। তো দেখো এই জায়গাটা পুরোটা খালি হয়ে গিয়েছে, ব্যাস। আর তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই, কাপড় জামা গুটিয়ে রেখেছি, যদিও এটা বলবে দেখাবার কি আছে, তাও। তা প্রিন্টারটা বার করে ডিপ ক্লিন করতে হবে, প্লিজ কেউ কিছু মনে করো না, এটা এখনও কিন্তু পরিষ্কার হয়নি, তো এটা পরিষ্কার করে, এটাতে কিছু মানে কাজও আছে করে, তারপর ওটা অন হবে। এখানটাতে বাবুদের সব স্টেশনারিগুলো রাখলাম, যেটা কিনা অনেক এমন জিনিস আছে রেগুলার ইউজে লাগে না, অথচ রাখতে হবে। আর এই যে এখানে আমার বাবুদের সব বই, আর দেখেছো ওই যে আমার বাবা, তো এই যে বাবুদের বড়োবাবু, চিম্পু মায়ের বই কিন্তু স্কুলেই থাকে, তো এই যে বড়োবাবুর বই, আর এখানে সব স্টোরি বুক পেন্টিং ড্রয়িং এইসব আছে আর কি। তো নিশটা তো ফ্রেন্ডস এই জন্যই রাখলাম, এখানে তিনটে ড্রয়ার আছে, তো এখানে তাদের মতো করে ড্রয়ারটা সেট করেছি। এই জায়গাটা এই বক্সটা বরের জন্য রেখে দিয়েছি, এইটাতে এখন ওরকম আপাতত কিছু রাখিনি, এটাও খালি রেখেছি। আর এই দিকটার মাঝখানটা আমার জন্য রেখেছি, বিকজ হ্যাঁ একটু বেশি কাপড় আমার হয়েই যায়। আর তারপরে এইদিকে আমার ছোটো বাবু, এইদিকে আমার বড় বাবু, আর এই যে উপরটা এখন খালি রেখেছি, জিনিস হবে আস্তে আস্তে সেট। আমার এই আইডিয়াটা কীরকম লাগলো জানিও, কারণ হচ্ছে না আমি এতদিন ধরে দেখেছি ফ্রেন্ডস, এই যে ও বাবা, এই যে পুজোর বাজার বা হয়তো এমনি ঘরের কিছু কেনাকাটা যখন করি না, তো ব্যাগ কখনো বিছানায় পড়ে থাকে, ওই জিনিস ভরা ব্যাগ, কখনো মাটিতে, কখনো টেবিলে, তো ওই জিনিসটা যেন না হয়, ওই জন্য আমি বরকে বলেছিলাম স্পেশালি কি উপরে না অ্যাটলিস্ট একটা কি দুটো বক্স খালি রাখতে, তাকে ওই এনে পরে ওখানে রেখে দেবো, তারপর জায়গায় জায়গায় তুলে রাখবো, সেই কারণেই। তো ঠিক আছে, চলো ব্লগটা এন্ড করে দিচ্ছি, ঘর গুছানোর পরে তোমাদের সাথে শেয়ার করলাম। আর তাও দেখো ক্যামেরা অন করিনি, তাও কিন্তু সেই 11:30 বেজেই গেল। তা বাবুর আমার খুব সুন্দর ঘুমিয়ে পড়েছে, ওর বাবা আর আমি খাচ্ছিলাম বলে ওই যে দুই বোন একদম জড়াজড়ি করে ঘুমাচ্ছে, তো বেশ ভালো। ঠিক আছে চলো ফ্রেন্ডস, আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে আবারও খুব জলদি, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল, টাটা।